আমার এলাকার মধ্যে মসজিদে বরিশালের থেকে একটা জমা ছিল তখন একজনে করলেন হুজুর ময়দানের বয়ান কেউ আমি বলে কেন যান বাবা দিকে অজ্ঞান অজ্ঞান ঘটনা বিকালবেলা আমার বিবি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি সন্ধ্যার আগে আগে আইসা পড়বে আমার শুধু দুইটা ছোট ছোট মেয়ে বাচ্চা আমার কাছে রাইঘা বিবি শ্বশুর গেলেন সন্ধ্যার আগে আগে আইসা পড়বি বাড়িটা সারার পরে হঠাৎ করে দেখি আকাশ মেঘলা দেখা যায় লাল লাল আবর দেখা যায় হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে বিবি শ্বশুর বাড়িতে আটকা ফেরা গেছে আর আসতে পারে না যেমন ঝড় এমন তুফান এইভাবে হইতে হইতে সন্ধ্যা হয়ে গেল বাচ্চাগুলো একটু পরে পরে চিৎকার দেয় আম্মু আসে না কেন আমি তাদেরকে সান্ত্বনা দিই বৃষ্টি থামলে তোমার আম্মা আসবে এই করতে করতে হুজোর প্রায় আসা রক্ত হয়ে গেল তুফানও থামে না বৃষ্টিও থামে না হঠাৎ করে দিই বাহিরে কান্নাকাটির আওয়াজ বঙ্গোপসাগরের মুহূর্তের মধ্যে উঠানের মধ্যে পানি চল আসে একটু পরে দেখি ঘরের মধ্যে পানি দুইটা বাচ্চারে দুই কোলের মধ্যে লইয়া আমি চকির উপর উঠে গেলাম একটু পরে দেখি সকিও দুই বাজাইতেছে তাড়াতাড়ি ঘরের দরজাটা খুইলা দুটা মেয়েরে কান্দে লইয়া ঘরের সালের মধ্যে উঠা দুই মেয়েরে দুই পাশে জড়াইয়া এরকম দুইটা পাও দুই দিকে দিয়া শক্ত হইয়া দাঁড়াইছি একটু পর পর যখন বিজলি মারে দেখি এক একটা গাছের ডালায় ডালায় শুধু মানুষ দেখা যায় ঘরের সালে সালে শুধু মানুষ দেখা যায় হইতে 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 ফানি ঘরের সাল পর্যন্ত হইয়া গেছে মেয়েগুলো একটু পর পর আম্মা বললে চিৎকার দেয় আমি তাদেরকে চুমা দিয়া দিয়া হুজুর সান্ত্বনা দেই যখন দেখি পানি একবারে বাইরে যাইতেছে দুইটা ফাও ঘরের দুই দিকে দিয়া মেয়ে দুইটার কোলেনিয়া দাঁড়াইছি আস্তে আস্তে দেখি বুক পরি মানপানি হয়ে গেছে এখন আমার চিন্তা এসে গেছে আমার ফাউটা যদি ঘরের থেকে শুইটা যায় তাহলে আমারও মরণ আমার দুইটা শিশু বাচ্চারও মরণ আস্তে আস্তে যখন ফাউটা সুইটা যাইতেছে বড় মেয়েটারে ডাকতে বললাম মা এখন তো আর কোনো উপায় নাই দুইজন রে নিয়ে তো আমি সাঁতার কাটতে পারবো না মা তুমি অন্তত আমার হাতটা সেরা দাও একটা হাত অন্তত আমারে ক্লিয়ার করে দাও তাহলে আমিও বাসি তোমার ছোট বোনদারও বাসায় বড় মেয়েটা বলতেছেন আব্বা এই কথা মুখ দিয়া উচ্চারণ করেন না এই বলতে বলতে হুজু হঠাৎ করে সালের থেকে আমার ফাউটা একটা ঢেউয়ে যখন সুইটা গেল এখন দুই দুইটা মেয়ে ধরায় রাখছে আমি নিজেও সাঁতার কাটতে পারি না এই ছোট ছোট মেয়েগুলোরও সারতে পারি না শেষ পর্যন্ত জোর কইরা বড় মেয়ে তার হাতটা ধইরা কান দিয়ে যখন ছুটেয়া দিলাম মেয়েটা আমার সামনে দেওর বাড়ি খাইয়া ডুই বা এই দৃশ্যটা দেখে শোট মেয়েটা আমার গলায় ধরে বলছে আব্বা আপুরে তো সাইরা দিয়েছ আমারে সাইরা দিও না গো আব্বা এই মেয়েটা একবার আব্বা বইলে চিৎকার দেয় একবার আম্মা বলে চিৎকার দেয় হুজুর আমি এক পায়ে মেটারে ধরে রাখতে পারি না আমি ফানি খাইতে 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 যখন ময়রা জামু জামু ভাব তখন মেটারে বললাম মা তুমিও হাতটা সেরে দাও মেয়েটা যখন আমার হাতটা ছাড়ে না আমি আমার মেয়ের হাতের মধ্যে এমন একটা কামুর দিলাম ওই কামুরের আকার সহ্য করতে না পায়রা মেয়েটা আমার হাত ছেড়ে আমার সামনে দেউর সাথে বাড়ি খেয়ে খেয়ে মারা গেল হুজুর আমাদের বাড়িতে আমাকে স্যার আর কেউ ছিল না তখন আমার বুঝে আসছে গো আল্লাহর রি হাসরের ময়দানে যে বাবা সন্তানের কথা মনে রাখবে না হাসরের ময়দানে যে মায়ের কথা মনে ফরবে না হাসরের ময়দানে যে আত্মীয় স্বজন আল্লাহ আকবার কারো কথা যে মনে ফরবে না হুজুর আল্লাহ সত্য আমার আল্লাহ আর কোরআন সত্য এই জন্য বাবার হাতে দর্শে পায়ে বসি ও আজ নসিহত বড় কথা না বাবা ও যুবক বাবারা আজ থেকে তুমি তও বা করো বাবা এক অক্ত নামাজ তুমি ছাড়বা না নিজের আম্মার সাথে তুমি বেয়াদুবি করবা না আব্বার সাথে তুমি বেয়াদুবি করবা না মাদের সাথে বেয়াদুবি করবা না গুনা হওয়ার তো হইয়েই গেছে বাবা আমার আল্লাহ তালা কোরআকা বলেন সুরত তাহারিম আতাই ফারা ইয়াই ভাল্লা তুবু ইলাল্লাহ ভুল্লাহ তুয়া ও ইমানদার বন্দারা তোমরা তো করো খাটি তো বা কর আশা রব্য কুম আই ও কাফের তুমি যদি খাটি দিলে মাবুদের দরবারে তো করো তাইলে আশা করা যায় আল্লাহ তালা তোমার গোনা খাতা মাফ করে দিবে ওয়াই দেখি লোকম জানা তাজরি মিন তাহাতি হেল আনহার গোনা খাতা মাফ করিয়া তোমার জন্য জান্নাতের ফয়সলা করবে বাবা তুমি যদি মাফ চাও খাটি দি যদি মাপ চাও বাবা তাহলে আমার আল্লাহ তালা কত বড় ক্ষমাশীল আসিল ওমর ফারুক রাজি তালা নুর জমানা খালি রাস্তা দিয়ে ওমর চলছে সামনের দিক থেকে একজন মদ খোর হাতের মধ্যে মদের বোতল নিয়ে এক চুমুক মদ খায় আর নাচতেছি আর গাইতেছি মনের মধ্যে ফুর্তি ফুর্তি বাপ হঠাৎ করে দৌড়ের থেকে দেখে খলিফাতুল মুসলিমিন হজরত ওমরকে দেখা যায় ওমরকে দেখা সাথে সাথে লোক তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছি ওগো আল্লাহ উমর যদি আমাকে মদ সহ ধরে আমার কল্লা ফালাইয়া দিবি আল্লাহ তুমি তো ওমর না তুমি তো ওমরের আল্লাহ আলম তুমি তো উমরের আল্লাহ আল্লাহ তালা কোরনের মধ্যে ঘোষণা করে আলাম না আল্লাহ এক তহ আলম তরিফা খলকা তিন তিবা ক وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا اللَّهُ تَعَالَى بولن তুমি কি আসমানের দিকে তাকাও না কিভাবে সাতটা আসমান বানাইয়া রাখছেন তুমি কি আসমানের দিকে তাকাও না চন্দ্রকে আল্লাহ তালা নূর বানাইয়া রাখছেন তুমি কি আসমানের দিকে তাকাও না সূর্যকে প্রদীপ বানাইয়া রাখছেন ওই বান্দা গোফনে গুফনে হাত উঠাইছি আমার আল্লাহর কাছে আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমারে বাসাও আমি তো করতেছি এই মুখের মধ্যে কোনো দিন মদ নিব না আমি তৌবা করতেছি এই হাত দিয়া কোনোদিন মদ ধরবো না তৌ বা আল্লাহ খাটি দিলে ত বা করতেছি খাটি দিলে তৌ বা করলি তোমার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় বালুর কণা পরিমাণ হয় ও যুবক বাবা সেই গোনাকেও আমার আল্লাহ তালা মাফ করে দিবি শুৰেকান সবহান আল্লাহ ইয়মালাই না আমানু মাহু নুৰুহুমিয়া সা বাই নাই দিহি মবি আইমা নিহিম নু রুহুম য়সা বাই নাই দিহি মবি আইমা নিহিম ইয়াকুলু না ৰব্বা না আত্মিম্লানা নু ৰানা অঘ ফিরলা হাতের মধ্যে মদের বুতল কিন্তু মন চুই লাগে শাল্লাদ দিঘি তো বা করতেছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি উমরের হাত থেকে আমারে বাসাও আমি জীবনে মদ খাব না আয় আল্লাহ তুমি আমারও আমি আর এই মুখের মধ্যে মদ দিব না কেউ যদি খাটি দিলে তো করে আল্লাহ তালার ওয়াদা আছে তোবা বন্ধ হওয়ার আগে আগে তোবা করলে আল্লাহ তালা মাফ করে দেয় জোরে বলেন শোভাহ আল্লাহ নারায় রায়